গাজা যুদ্ধবন্ধে 3 ধাপের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবটি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসে নতুন প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, যুদ্ধবন্ধের এখনই উপযুক্ত সময়। নতুন এই চুক্তি হলে বৈরিতার স্থায়ী অবসান হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দীর্ঘ 8 মাস ধরে চলছে গাজা যুদ্ধ। যুদ্ধবন্ধে বিভিন্ন দেশ এগিয়ে আসলেও সফল হতে পারেনি কেউই। এবার গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় নতুন একটি চুক্তির প্রস্তাব করেছে ইসরায়েল। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে বিস্ময়কর প্রস্তাব বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবটি গ্রহণ করতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন, বলেছেন এখনই যুদ্ধ বন্ধ করার সময়। তিনি বলেন ইসরায়েলের নতুন এই প্রস্তাব টেকসই যুদ্ধবিরতি এবং সকল পণবন্দীর মুক্তির এক রোডম্যাপ। নতুন প্রস্তাবে 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ে গাজার সকল জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। বিনিময়ে নারী, বয়স্ক এবং আহত জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি কারাগার থেকে 100 ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। দ্বিতীয় ধাপে সকল জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। তৃতীয় পর্যায়ে গাজায় বড় ধরনের পুনর্গঠন হবে। এর আওতায় যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা গাজায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল সহ অবকাঠামো নির্মাণ করবে। এ পর্যায়ে জিম্মিদের মধ্যে যারা মারা গেছেন তাদের কারো মৃতদেহ গাজায় থেকে থাকলে তা ফেরত দিতে হবে। এদিকে সংবাদ মাধ্যমগুলো বলছে হামাস ইসরায়েলের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে ধারণা করা হচ্ছে। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন।